ॐ नमः श्री अतिराजाय विवेकानंद सूरय सच्चित सुख स्वरूपाय स्वामिनी तापहारिणी। श्री श्री ठाकुर, श्री श्री मा एवं स्वामीजी महाराजर रातुल चरणे भूलुंठित प्रणाम जानिए आज आमरा शिव स्वरूप स्वामी विवेकानंदर कथा स्मरण मनन करब। ভগবান শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন যে বেদে আছে হোমা পাখির কথা, খুব উঁচু আকাশে সে পাখি থাকে, সেই আকাশেতেই ডিম পাড়ে, ডিম পাড়লে ডিমটা পড়তে থাকে, কিন্তু এত উঁচু যে অনেক দিন থেকে ডিমটা পড়তে থাকে, ডিম পড়তে পড়তে ফুটে যায়, তখন ছানাটা পড়তে থাকে, পড়তে পড়তে তার চোখ ফোটে, ওর ডানা বেরোয়, চোখ ফুটলেই দেখতে পায় যে সে পড়ে যাচ্ছে, মাটিতে আঘাত লাগলে একেবারে চুরমার হয়ে যাবে, তখন সেই পাখি মার দিকে একেবারে চোঁচা দৌড় দেয় আর উঁচুতে উঠে যায়। ভগবান শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব হোমা পাখিদের সঙ্গে তুলনা করেছেন তাঁর নিত্যশুদ্ধ পার্ষদদের। তাই নরেন্দ্রনাথ সম্পর্কে তিনি বলছেন, এই ছেলেটিকে দেখছো, অর্থাৎ নরেন্দ্রনাথের প্রতি, এখানে একরকম দুরন্ত ছেলে বাবার কাছে যখন বসে যেমন জুজুটি, আবার চাঁদনিতে যখন খেলে তখন আর এক মূর্তি, এরা নিত্য সিদ্ধের থাক, এরা সংসারে কখনো বদ্ধ হয় না, একটু বয়স হলেই চৈতন্য হয় আর ভগবানের দিকে চলে যায়, এরা সংসারে আসে জীব শিক্ষার জন্য, এদের সংসারের বস্তু কিছু ভালো লাগে না, এরা কামিনী কাঞ্চনে কখনো আসক্ত হয় না। এসব ছোকরারা ঠিক সেই রকম, ছেলেবেলায় সংসার দেখে ভয়, এক চিন্তা কিসে মার কাছে যাব, কিসে ঈশ্বর লাভ হয়। তাই কাশীপুরে দ্বার বন্ধ করে একা স্বামীজিকে সন্ন্যাসী সঙ্ঘের পরিচালনার ভার দিয়েছিলেন ঠাকুর, শিবজ্ঞানী জীবসেবা এবং ভারতবর্ষের পুনরুত্থানের দায়িত্ব দিয়ে গিয়েছিলেন ঠাকুর। বারবার বলতেন, ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এ যুগের অবতার নরেন্দ্র সম্পর্কে, যে ওর মধ্যে শিবের শক্তি আছে, নরেন সভায় থাকলে আমার বল। সেই শিব সত্তা থেকেই স্বামী বিবেকানন্দের জন্ম। স্বামীজির জন্মের আগে তার মা ভুবনেশ্বরী দেবী একটি পুত্র সন্তানের আশায় ব্যাকুল হয়ে জপ, ধ্যান, উপবাস এবং কৃচ্ছ সাধন করেছিলেন। দত্ত পরিবারের এক বয়স্কা আত্মীয়া কাশী বাস করতেন, ভুবনেশ্বরী দেবী তাকে দিয়ে বীরেশ্বর শিবমন্দিরে পূজা, নৈবেদ্য এবং প্রার্থনাদির ব্যবস্থা করেন এবং নিজে শিবের ব্রত পালন করেন। এইভাবে এক বছর বাদে তার পুত্র জন্ম লাভ করে। পুত্রের স্বরূপের ইঙ্গিত তিনি শিশুর জন্মের আগেই পেয়েছিলেন। সেদিন সারাদিন পূজা প্রার্থনা করে ক্লান্ত দেহে শুয়ে পড়েছেন, হঠাৎ দেখলেন জটাজুট মণ্ডিত জ্যোতির্ময় তুষার ধবল মহাদেবের মূর্তি তাঁর সামনে উপস্থিত। দেবাদিদেব সমাধি থেকে উত্থিত হয়ে এক শিশুর আকার ধারণ করলেন, যেন ভুবনেশ্বরী দেবীর নিজেরই সন্তান। এই ঘটনার কয়েক মাস পরেই কিন্তু স্বামীজি জন্মগ্রহণ করেন। বীরেশ্বর শিব থেকে তাঁর আগমন বলে নাম হলো বীরেশ্বর, ডাকনাম বিলে। এই দুরন্ত বালক শৈশবে ছিলেন এক রোখা এবং অত্যন্ত ডানপিটে, কিন্তু অদ্ভুত ব্যাপার, এই দুরন্ত বালক শান্ত হয়ে যেতেন যখন বিব্রত মা ভুবনেশ্বরী দেবী শিব শিব বলে মাথায় জল ঢালতেন বা ভয় দেখিয়ে বলতেন, যদি দুষ্টুমি করিস তবে শিব আর তোকে কৈলাসে যেতে দেবেন না। আশ্চর্য ব্যাপার ঘটত, অমনি চিৎকার বন্ধ হয়ে ছেলে শিশুর মতন শান্ত হতো।
অর্থাৎ শিশু বয়স থেকেই নিজের স্বরূপের কথা শুনলে বা তাঁর সেই শিবময় সত্তার স্মৃতি তাকে কেবল শান্ত করতে পারত। ছোটবেলাতেই একখণ্ড গেরুয়া কাপড় কৌপিনের মতন পরে ঘুরে বেড়াতেন এবং বলতেন, আমি শিব হয়েছি। অর্থাৎ সেই ছোট বয়স থেকেই স্বামীজির ছিল শিবের মতন ধ্যান তন্ময়তা। কখনো কখনো একা বা প্রতিবেশী ছেলেদের নিয়ে তিনি চিলেকোটার ঘরে বা ছাদে ধ্যানে বসে এমন তন্ময় হয়ে যেতেন যে ডেকেও সাড়া পাওয়া যেত না। একবার দরজা ভাঙতে হয়েছিল, কিন্তু তখনও তিনি ধীর স্থির মুদ্রিত নয়ন। সেদিন ঝাঁকুনি দিয়ে তাঁর জ্ঞান ফেরাতে হয়েছিল। আবার আর একবারের ঘটনা আমরা সবাই জানি, এগুলো সবই সেই নরেন্দ্রনাথ দত্ত বা বিলের ছোট বয়সের বাল্য জীবনের কাহিনী। কিন্তু এই বাল্য জীবনের কাহিনী আমাদের বারবার স্মরণ করিয়ে দেয় যে আসলটি হচ্ছে তাঁর শিব সত্তা। স্বামী বিবেকানন্দ কখনো আচার্যরূপে জগৎকে পথ দেখাচ্ছেন, কখনো নেতা হয়ে নেতৃত্ব দিয়েছেন, কখনো ধর্মগুরু হয়ে আধ্যাত্মিক পথে শিষ্যকে এগিয়ে নিয়ে গেছেন, কখনো বা দার্শনিক হয়ে দর্শনশাস্ত্রে গভীর জ্ঞান এবং প্রজ্ঞায় নতুন নতুন চিন্তা এবং নিজস্ব ব্যাখ্যা শোনাচ্ছেন, কখনো বা ঐতিহাসিক ইতিহাসকে জীবন্ত করে তুলেছেন, কখনো বা দেশপ্রেমিক তাঁর দেশের প্রতি তীব্র ভালোবাসা এবং জ্বলন্ত বাণীতে উদ্বুদ্ধ হয়ে পরবর্তীকালে বহু মানুষ আত্মোৎসর্গ করেছেন, কখনো তিনি সমাজতাত্ত্বিক, কখনো তিনি সাহিত্যিক, কখনো তিনি বিখ্যাত বক্তা, কখনো তিনি রসিক মানুষ, কখনো তিনি সঙ্গীতজ্ঞ, কখনো তিনি সুন্দর রান্না করছেন, কখনো তিনি বন্ধুদের কাছে দরদি বন্ধু, আবার কখনো তিনি খুব ভালো খেলোয়াড়ও বটে। এই বিচিত্র রঙের বর্ণালীর মধ্যে আসলটি কিন্তু ছিল তাঁর শিব সত্তা। সেজন্য সেই ছোট বয়সের ঘটনা আমাদের স্মরণ করিয়ে দেয় যে একবার মেঝেতে গোকড়ো সাপ দেখে বন্ধুরা যখন চিৎকার করে ভয়ে পালিয়ে গেল, ডাকাডাকি করেও যখন বিলের ধ্যান ভাঙলো না, তখন ছুটে গিয়ে বড়দের ডেকে আনা হলো। তারা এসে দেখলেন সেই ভয়াবহ দৃশ্য, ধ্যানমগ্ন বিলের সামনে ফণা ধরে দুলছে বিষধর সাপ। সকলের প্রাণ শুকিয়ে গেল, কিন্তু কিছুক্ষণ পরেই সাপ নিজেই চলে গেল, আর সেটিকে খুঁজে পাওয়া গেল না। ধ্যান ভেঙে সব শুনে বালক বললেন, আমি তো কিছুই টের পাইনি, ছোট্ট শিশুর কি গভীর ধ্যান, আসলে কে জানে, কে বা বলতে পারে যে এই ধ্যান খেলার ছলেই নরেন্দ্রনাথ মগ্ন হতেন আপন শিব সত্তায়। তাই বুঝি বিষধর সাপও সেই অদৃশ্য বলয়ের মধ্যে হিংসা ভুলে দেখেছিল পশুপতিকে, তার আপন প্রভুকে। তার ঘুম ছিল অদ্ভুত ব্যাপার, ঘুমের আগে চোখ বন্ধ করলেই ভ্রূর মাঝে এক অপূর্ব জ্যোতির বিন্দু দেখতে পেতেন তিনি। সেটা বড় হতো এবং নানান রং তাতে দেখা যেত, তারপর সেটা ডিম্বাকৃতি হয়ে হঠাৎ ফেটে গিয়ে তারাবাজির মতন ছড়িয়ে পড়ত এবং চারিদিক আলোয় উদ্ভাসিত করত, আর তিনি সেই আলোর সমুদ্রে ডুবে যেতে যেতে ঘুমিয়ে পড়তেন। একে সাধারণ ঘুম বলা যায় না। ঠাকুর এই জ্যোতির কথা শুনে বলেছিলেন, যারা ধ্যান সিদ্ধ তারা এই রকম জ্যোতি দেখতে পান। অনেকদিন পরে তার গুরু ভ্রাতা তাঁকে এই জ্যোতি দেখাতে অনুরোধ করলে যেই স্বামীজি তাঁর কপালে হাত দিলেন, অমনি সেই গুরুভ্রাতা দেখলেন যে সমস্ত বাইরের জগৎ হঠাৎ যেন এক জ্যোতির সমুদ্রে পরিণত হয়ে গেল, যার পরশে জগৎ জ্যোতির্ময় হয়ে উঠেছিল। তিনি স্বয়ং শিব ছাড়া আর কেই বা হতে পারেন। বহুবার প্রকাশিত হয়েছে স্বামীজির এই শিব সত্তার। মঠ তখন বরানগরে, অনেক রাত্রে মঠে স্বামীজি এবং মহাপুরুষ মহারাজ একই মশারির নিচে শুয়ে আছেন, দুজনেই ঘুমিয়ে। এমন সময় একটা আলোর ঝলকে মহাপুরুষ মহারাজের ঘুম ভেঙে গেল। চেয়ে দেখলেন মশারির বাইরের দিকে শিবাকৃতি ছোট ছোট মূর্তি ত্রিশূল হাতে বসে আছেন, তাদের শরীর এবং ত্রিশূল থেকে এক অদ্ভুত জ্যোতি বের হচ্ছে। তো এ তাঁর মনের ভুল মনে করে তিনি আবার চোখ বুঝলেন, কিন্তু আলোর ঝলকে ঘুম হলো না। চেয়ে দেখলেন সেই মূর্তিগুলো সেইভাবেই ধ্যানস্থ হয়ে বসে আছে। ব্যাপার কি ঠিক বুঝতে না পেরে স্বামীজিকে ডেকে সব বললেন,
এবং তাঁদের দিকে লক্ষ্য করতে অনুরোধ করলেন। স্বামীজি কিচ্ছু ভ্রুক্ষেপ করলেন না, পাশ ফিরে শুয়ে পড়লেন। তাকেও সেইভাবেই করতে বললেন। সেই রাত্রিটা সেইভাবে কাটানোর পর মহাপুরুষ মহারাজ আবার স্বামীজিকে সেই বিষয়ে জিজ্ঞাসা করলেন পরের দিন। স্বামীজি নির্লিপ্তভাবে উত্তর দিলেন, ওরা আর কেউ নন, বটুক ভৈরব। ছেলেবেলা থেকে ওরা এইভাবেই আমাকে রক্ষা করে আসছেন। সাক্ষাৎ শিব, যিনি পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন জীব কল্যাণের জন্য, তার সঙ্গে সঙ্গে তাই ভৈরব দল যেন ঘুরে বেড়াচ্ছেন নীরবে। স্বামীজির এই শিব সত্তাকে তার গুরুভাইরাও জানতেন এবং তেমন করেই শ্রদ্ধাও করতেন। স্বামীজির শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী দুপুরে মঠে আছেন। প্রসাদ খাবার পর স্বামীজি তাকে ডেকে বললেন, দেখ বাঙাল, আজ তুই আমাকে একটু মেসেজ করে দে তো। তা শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী এই গুরু সেবার সুযোগ পেয়ে খুব খুশি। কিন্তু কয়েক মিনিট পরেই স্বামীজি বললেন, না, এ তোর কাজ নয়, তুই একটু রাজা অর্থাৎ স্বামী ব্রহ্মানন্দজিকে ডেকে দে। মহারাজ তখন একটু বিশ্রাম নিচ্ছিলেন, তাই শরৎচন্দ্র চক্রবর্তী সসংকোচে স্বামীজির কথা জানানোর সঙ্গে সঙ্গেই রাজা মহারাজ ফতুয়াটি গায়ে দিয়ে কাপড় মালকোঁচা কুঁড়ে স্বামীজির ঘরে প্রবেশ করলেন। স্বামীজি বললেন, দেখ রাজা, আজ শরীরটা একটু খারাপ বোধ করছি, তাই এই বাঙালটাকে মেসেজ করতে বলেছিলাম, কিন্তু কিছুই করতে পারল না, তাই তোকে ডেকেছি। মহারাজ তখনই অর্থাৎ রাজা মহারাজ তখনই স্বামীজিকে ডলাই মলাই করতে শুরু করলেন। প্রায় দু ঘন্টা এভাবে মেসেজ করে ঘর্মাক্ত শরীরে বাইরে এলেন। তখন শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী অত্যন্ত সংকোচের সঙ্গে বললেন, মহারাজ, শুনেছি আপনি ঠাকুরের মানস পুত্র, স্বামীজির গুরু ভাই, স্বামীজিও আপনাকে শ্রদ্ধা করেন দেখেছি, কিন্তু আজ আপনাকে ডেকে মেসেজ করালেন কেন বুঝতে পারছি না। শুনেই রাজা মহারাজ একেবারে জিভ কাটলেন। জিভ কেটে বললেন, বলিস কি রে, সাক্ষাৎ শিব, তুই কি জানিস নে? অর্থাৎ ঠাকুরের মানস পুত্র এবং উচ্চ আধ্যাত্মিক পুরুষের মুখেও স্বামীজির সেই শিব স্বরূপের কথা শুনে আমরা অভিভূত হয়ে যাই, আমাদের অবাক লাগে। সত্যি সত্যি শিবাবতার স্বামী বিবেকানন্দ। স্বামীজি একবার ভগিনী নিবেদিতাকে নিয়ে গেলেন হিমালয়ে, সেখানে অমরনাথ দর্শন করতে গেলেন। পথে অনেক কৃচ্ছ সাধন এবং তপস্যার ভাব নিয়ে যেতে লাগলেন। গুহায় যখন প্রবেশ করলেন তখন প্রচণ্ড ঠান্ডায় তিনি কৌপিন পরিহিত এবং ভস্ম ভূষিত। প্রবল হৃদয়াবেগে স্বামীজি প্রায় মূর্ছিত হয়ে পড়েছিলেন। ডাক্তার পরে বলেছিলেন যে তাঁর হৃদয়াবেগ এত বৃদ্ধি পেয়েছিল যে তার গতি রুদ্ধ হয়ে যেতে পারত, কিন্তু তার পরিবর্তে হৃদয়টা বড় হয়ে গিয়েছিল। স্বামীজি পরে বলেছিলেন যে তাঁর ওই তুষার লিঙ্গটিকে মনে হয়েছিল সাক্ষাৎ শিব, এবং তিনি যেন তাঁর ঘূর্ণাবর্তের মধ্যে তাকে টেনে নেবেন। তাই অতি কষ্টে নিজেকে সংবরণ করে তিনি বাইরে বেরিয়ে এসেছিলেন এবং পরে বলেছিলেন, সেইখানেই অমরনাথ আমাকে ইচ্ছা মৃত্যু বর দিয়েছেন। যেখান থেকে জন্ম মৃত্যু সেখানেই চিহ্নিত হয়ে রইল। শিব হতে উদ্ভব, আবার শিবেই লয়। ফেরবার সময় স্বামীজির মন বাহ্য জগৎ থেকে একেবারে উঠে গিয়েছিল। সবসময় তন্ময় হয়ে বসে থাকতেন, মাঝে মাঝে গুনগুন করে গান গাইতেন এবং প্রায়ই শিব শিব বলে উঠতেন। তার এই গভীর অন্তর্মুখী ভাব দেখে গুরুভাইরা শঙ্কিত হতেন। তাদের ভয় হতো যে এভাবে স্বামীজি থাকলে বোধহয় আর পৃথিবীর মাটিতে স্বামীজিকে বেশি দিন ধরে রাখা যাবে না। কারণ ঠাকুর স্বামীজি সম্পর্কে বলেছিলেন একটি কথা আমরা জানি, যে ও যখন নিজেকে জানতে পারবে তখন আর এ শরীর রাখবে না। নিজেকে জানতে পারবে মানে ওই স্বরূপের কথা জানতে পারবে, আত্মস্বরূপ ব্রহ্মস্বরূপের কথা জানতে পারবে। স্বামীজি তো অমরনাথে গিয়ে সেটি অনুভব করছেন, তাই শিবস্বরূপ স্বামীজি যেন আপন স্বরূপে ফিরে যেতে চাইছেন, নিজেকে আর ধরে রাখতে পারছেন না। গুরুভাইরা খবর পাঠালেন শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীকে, বললেন, দেখো তিনি তোকে অনেক স্নেহ করেন, স্নেহ নিম্নগামী, তাই আমরা যা করতে পারিনি তোকে দেখলে হয়তো তার মন একটু নিম্নগামী হবে। এই কথা শুনে শিষ্য স্বামীজির ঘরে গিয়ে দেখলেন স্বামীজি গভীর ধ্যানে মগ্ন, মুখে হাসি নেই, প্রদীপ্ত নয়নে বহির্মুখী দৃষ্টি নেই, যেন ভেতরে কিছু দেখছেন। কিন্তু শিষ্যকে দেখা মাত্রই বললেন, এসেছিস বাবা, বস। চোখ
জবা ফুলের মতন লাল। শিষ্য জিজ্ঞাসা করলেন, আপনার চোখের ভেতরটা লাল হয়েছে কেন? স্বামীজি ও কিছু নয় বলে আবার স্থির হয়ে বসে রইলেন। শিষ্য তা দেখে কেঁদে ফেললেন এবং উচ্চ ঈশ্বরে বললেন, স্বামীজি আপনি কেন এমন করছেন? আপনার এই অবস্থা দেখে মঠের সব মহারাজই অত্যন্ত শঙ্কিত। আপনি এইভাবে কিছুতেই থাকতে পারবেন না। পা স্পর্শ করে আবদার করলেন, অমরনাথে যা দেখেছেন তা আমাকে বলবেন না? পাদস্পর্শে স্বামীজির একটু চমক ভাঙল, যেন বহির্দৃষ্টি এলো। তিনি বললেন, অমরনাথ দর্শনের পর হতে আমার মাথায় যেন 24 ঘন্টা শিব বসে আছেন, কিছুতেই নামছেন না। তারপরেই বললেন, যা একটু তামাক সেজে আন। এই কথায় সকলেই যেন আশ্বস্ত বোধ করলেন। স্বামীজির এই অপূর্ব ধ্যান তন্ময়তা আমাদের বারবার স্মরণ করিয়ে দেয় সেই কথা, যোগাসনে জ্যোতির্ময় কে তুমি সন্ন্যাসী ব। কাশীতে আরেকটি চিত্র। 1902 সালে স্বামীজি কাশীতে গিয়েছিলেন। কাশী যেন তার নিজস্ব স্থান। সেখানে বীরেশ্বর শিবের পুজো করিয়ে তার মা তাকে লাভ করেছিলেন এবং জন্মের ঠিক আগেই ঠাকুর দেখেছিলেন যে একটা উজ্জ্বল জ্যোতি আকাশ থেকে উদ্ভাসিত করে উত্তর পশ্চিম কোণ থেকে কলকাতার উত্তরে সিমলার পল্লীর দিকে আসছে। তখনই ঠাকুর বলেছেন, এইবার যে আমার কাজ করবে সে এলো। সেই কাশীতে একটি চিত্র, নরেশচন্দ্র ঘোষ। সেই নরেশচন্দ্র ঘোষ তখন স্বামীজির সঙ্গে সবসময় থাকতেন। তিনি স্মৃতিচিত্রই বলছেন, তখন কাশীতে কনকনে শীত, বেলা 3টে, রান্নাবাড়ির দিকে কেউ নেই। ঘরে ঢুকে এক অপূর্ব দৃশ্য দেখলাম। দেখলাম স্বামীজি সোফার ওপর কেবলমাত্র কৌপিন পরে সোজা বসে ধ্যান করছেন, নিথর নিঃস্পন্দ, চোখ আধবোজা, সমস্ত গা পুক পিঠ যেন চকচক করছে। মনে হচ্ছিল যেন কেউ বিভূতি মাখিয়ে দিয়েছে। অসম্ভব। ওই ধ্যান স্তিমিত শান্ত বপু দেখছিলাম আর মনে হচ্ছিল স্বামী যেন অপ্রাকৃত। চোখে বিশ্বাস হচ্ছিল না, এ কি বাস্তব না থিয়েটারে দেখা দৃশ্য? পুরাণ বর্ণিত সেই তুষার ও ধবল রজত ভূধর কান্তি কৈলাসেশ্বর কি আমাদের মধ্যে এলেন? আমাদের চাক্ষুষ সেদিন তাকে রূপান্তরিত দেখলাম। এই নরেশচন্দ্র ঘোষ বলছেন। আমাদের এই ধ্যানচিত্র যেন মনে করিয়ে দেয় যে কে এসেছিলেন আমাদের মধ্যে দেবভূমি পরিত্যাগ করে মর্তভূমিতে। আমরা কি তাকে চিনতে পারলাম? পারলাম না। স্বামীজির এক গুরু ভাই এই ভাবনায় বিহ্বল ছিলেন। দেবতা যখন মানুষ হয়ে থাকেন তখন তাকে চেনা খুব ভার। একদিন কাশীতে ভাগবত পাঠ হচ্ছে, হরি মহারাজ পাশে বসে পাঠ শুনছিলেন এবং মাঝে মাঝে কোনো অংশ বুঝিয়ে বলছিলেন। সেখানে একটি শ্লোকে খুব সুন্দর করে বারবার বলছেন, সেই যে প্রতিবিম্ব চাঁদের সঙ্গে মাছের খেলার মতন ঘটনা, যে যদুবংশীয়রা অত্যন্ত ভাগ্যহীন কারণ কৃষ্ণের সঙ্গে বাস করেও তার মহিমা স্বরূপ বুঝতে পারে। ওই জ্যোৎস্না রাতে যখন চাঁদের প্রতিবিম্ব পড়ছে, মাছেরা ওই প্রতিবিম্ব দেখে খেলা করছে, ভাবছে ওটা আমাদেরই মতন। কিছুক্ষণ পরে যখন মেঘ এসে চাঁদকে অন্তরিত করলো, তখন বল ভাবছে কার সাথে খেলা করছিলাম। হরি মহারাজ বলছেন, প্রতিবিম্ব চাঁদের সাথে মাছের খেলার মতন, একদিন আমরাও স্বামীজির সঙ্গে বাস করেছি, খেয়েছি শুয়েছি, ভাবতাম স্বামীজি আমাদের মতোই একজন, আজ কিন্তু নেই। কিন্তু এখন বুঝতে পারছি স্বামীজি ছিলেন সাক্ষাৎ শিবাবতার। বলতে বলতে হরি মহারাজের দু চোখ থেকে জল পড়ল। ঋষি অরবিন্দ সত্যিই বলছেন, মহাদেবের নয়ন মিশ্রিত এক দীপ্ত কটাক্ষ। স্বামীজি সত্যিই তাই। আজকের এই সকালবেলায় আমরা সেই শিবাবতার স্বামীজির কথাই স্মরণ করছি। আরও ঘটনা রয়েছে, সীমিত সময়ের মধ্যে এটুকুই মনন। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম 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 প্রাণারাম।
প্রাণারাম 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 প্রাণারাম।